শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং বাড়িতে আছো। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি পাঠ, চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ে, সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি। চলো তাহলে পাঠ শুরু করা যাক। সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি, সেকশন এ। লুক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা বলো তো ছবিটি কিসের? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছ, এটি একটি পরিবারের ছবি। এই যে সাগর এবং তার পরিবার, সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। রিড, হাই, আম সাগর। হাই, আমি সাগর, আম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই হ্যাভ এ লিটিল সিস্টার, আমার একটি ছোট বোন আছে। হার নেম ইজ কেয়া, তার নাম কেয়া। শি ইজ অনলি 3 ইয়ার্স ওল্ড, তার বয়স 3 বছর। মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার বাবা একজন ডাক্তার এবং আমার মা একজন গৃহিণী। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার বাট হি ডাজন্ট ওয়ার্ক নাও, আমার দাদা একজন স্কুলের শিক্ষক ছিলেন কিন্তু তিনি এখন কাজ করেন না। মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, আমার দাদা আমার বাড়ি কাজ করতে সাহায্য করে। হি ইজ ভেরি স্মার্ট, তিনি খুবই বুদ্ধিমান। মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম, আমার দাদি বাসায় কাজ করেন। শি মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বের সবচেয়ে ভালো পিঠা তৈরি করেন। শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন, তিনি আমার মাকে বাগানে সহযোগিতা করেন। মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন, আমার মায়ের একটি চমৎকার বাগান রয়েছে। আম ভেরি প্রাউড অফ ইট, আমি এটা নিয়ে খুবই গর্বিত। শি গ্রোস দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, তিনি পাড়ার সবচেয়ে ভালো টমেটো এবং শসা জন্মান। দে আর ডেলিসিয়াস, এগুলো খুবই সুস্বাদু। শিক্ষার্থী বন্ধুরা, ডু অ্যাক্টিভিটি এ ফ্রম ইওর টেক্সট বুক। নাও সেকশন বি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কোশ্চিন ওয়ার্ডস হোয়াট, হু, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান রয়েছে সেগুলো তোমরা হোয়াট, হু, হোয়ার, হোয়াই এবং হাউ বসিয়ে পূরণ করো। এখন তোমরা মিলিয়ে নাও তোমার নোটবুকের সাথে এই শূন্যস্থানগুলো সঠিক হয়েছে কি না। হাউ ওল্ড ইজ সাগর? হু ইজ কেয়া? হোয়াট ডাজ হিজ ফাদার ডু? হোয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক? হু হেল্পস হিজ মাদার উইথ দ্য গার্ডেন? হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন? সেকশন সি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে সেকশন বিতে যেই প্রশ্নগুলো শূন্য স্থানে হাউ, হু, হোয়াট, হোয়ার, হু, হোয়াই এগুলো বসে পূরণ করেছ, সেই প্রশ্নগুলোর উত্তর এখন তোমরা মুখে মুখে দিবে। দেখি তোমরা পারো কি না। এই প্রশ্নগুলোর ডান পাশে উত্তর দেওয়া আছে, এগুলো তোমাদের মেলাতে হবে। তাহলে আমরা মিলিয়ে দেখি। হাউ ওল্ড ইজ সাগর? সাগর ইজ 9 ইয়ার্স ওল্ড। হু ইজ কেয়া? কেয়া ইজ সাগরস লিটিল সিস্টার। হোয়াট ডাজ হিজ ফাদার ডু? হিজ ফাদার ইজ এ ডক্টর। হোয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক?
His father works in a hospital. Who helps his mother with the garden? Sagar's grandmother helps his mother with the garden. Why is Sagar proud of his mother's garden? Sagar is proud of his mother's garden because it has the best tomatoes and cucumbers in the neighborhood. শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের প্রশ্নগুলো সাথে উত্তর যে মেলাতে হয় সেটা তোমরা মিলিয়ে নিতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা সাগরের পরিবার সম্পর্কে জানলে, এবারে তোমরা তোমাদের পরিবার সম্পর্কে 7টি বাক্যে লিখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।